আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানব আকাশে বিদ্যুৎ কেন চমকায়। আকাশে বিদ্যুতের চমক বা লাইটনিং হলো স্বাভাবিকভাবে ঘটে যাওয়া একটি ইলেকট্রোস্ট্যাটিক ডিসচার্জ প্রক্রিয়া, যেখানে বজ্রগর্ভ মেঘের মধ্যে কিংবা একটি মেঘ থেকে অপর একটি মেঘে বা মেঘ থেকে ভূমির মধ্যে স্ট্যাটিক ইলেকট্রিসিটির বিনিময় চলতে থাকে। এই স্ট্যাটিক ইলেকট্রিসিটির ব্যাপারে আমরা সকলেই জানি, পৃথিবীতে প্রত্যেক বস্তু অ্যাটম দ্বারা গঠিত। এই অ্যাটমের মধ্যে থাকে নিউট্রন, প্রোটন ও ইলেকট্রন। যখন দুটি বস্তুর পারস্পরিক ঘর্ষণ হয়, তখন তাদের মধ্যে স্ট্যাটিক ইলেকট্রিসিটির সঞ্চার ঘটে এবং পরস্পর দুটি ভিন্ন চার্জের মধ্যে আকর্ষণ ও বিকর্ষণ কাজ করতে থাকে। আমরা যদি চিরুনিকে শুষ্ক চুলে কয়েকবার ঘষে নিই, তাহলে চুল ও চিরুনির ঘর্ষণে উভয় বস্তুর মধ্যে স্থিত্বরিতের সঞ্চার ঘটে। এবার চিরুনিটিকে ছোট ছোট কাগজের টুকরোর কাছে নিয়ে এলে কিছু কাগজ চিরুনির দিকে আকৃষ্ট হয় ও কিছু কাগজকে চিরুনি বিকর্ষণ করে ও মাটিতে পড়ে থাকে। এর কারণ হলো চুলের সঙ্গে চিরুনির সংঘর্ষে চিরুনির মধ্যে উৎপন্ন হওয়া স্ট্যাটিক ইলেকট্রিসিটির জন্য চিরুনির অ্যাটমের আউটার অরবিটে ইলেকট্রনগুলি স্ট্রিপ হয়ে যায় এবং কাগজের টুকরোয় থাকা পজিটিভ চার্জগুলি চিরুনির নেগেটিভের প্রতি আকৃষ্ট হয়, আর কাগজের নেগেটিভ চার্জগুলি চিরুনির নেগেটিভ চার্জ দ্বারা বিকর্ষিত হয়। সিম্পল এই স্ট্যাটিক ইলেকট্রিসিটি লাইটনিংয়ের ক্ষেত্রেও কাজ করে। ভূপৃষ্ঠের জলভাগের জল সূর্যের তাপে বাষ্পীভূত হয়ে ওপরে উঠে বজ্রগর্ভ মেঘ বা কিউমুলোনিম্বাস মেঘের সৃষ্টি করে। বজ্রগর্ভ মেঘে জলকণা থেকে বরফকণা সৃষ্টির মধ্য দিয়ে বিদ্যুতের সঞ্চার ঘটে। বজ্রগর্ভ মেঘের ঠিক মাঝখানের অংশে এই বৈদ্যুতিকরণ প্রক্রিয়া বা ইলেকট্রিফিকেশান চলতে থাকে। মেঘের এই অংশে উষ্ণতা থাকে প্রায় -15°C থেকে -25°C এবং ঊর্ধ্বমুখী বায়ুস্রোতের অতি দ্রুততা লক্ষ্য করা যায়। জলকণার বাইরের দিকের অংশের থেকে ভিতরের অংশের দিকে বরফকণা গঠনের প্রক্রিয়া ক্রমশ চলতে থাকে। তাই জলকণার বাইরের অংশে বরফকণার মধ্যে হাইড্রোজেন এবং ভিতরের অংশে হাইড্রোক্সিল গঠিত হয়। কেন্দ্র থেকে হাইড্রোক্সিল বা H+ আয়নের বাইরে মুক্তি ঘটে, তাই কেন্দ্রভাগে OH নেগেটিভ আয়নের কেন্দ্রীভূত হওয়ার ঘটনা লক্ষ্য করা যায়। মেঘের ঊর্ধ্বমুখী বায়ুস্রোতের প্রভাবে এগুলি ভেঙে গিয়ে অতি সূক্ষ্ম বরফ কণাগুলি মেঘের উপরের অংশে চলে যায়। বজ্রগর্ভ মেঘের মধ্যবর্তী এই অংশের উষ্ণতা ও ঊর্ধ্বমুখী দ্রুত বায়ু প্রবাহের যুগ্ম মিলনে এখানে অতি শীতল জলকণা, সূক্ষ্ম বরফকণা ও গ্রুপেল অর্থাৎ অপেক্ষাকৃত ভারী ঘন জলকণা ইত্যাদির সৃষ্টি হয়। ঊর্ধ্বমুখী বায়ুপ্রবাহ অতি শীতল জলকণা ও সূক্ষ্ম বরফকণাগুলিকে মেঘের উপরের অংশে নিয়ে যায় সর্বোচ্চ ঘনীভবনের জন্য এবং মেঘের উপরের অংশে অনুভূমিক বিস্তার লাভ ঘটায়। তার ফলে বজ্রগর্ভ মেঘের উপরের অংশটি নিচের অংশের তুলনায় অপেক্ষাকৃত চওড়া হয়ে নেহাই বা অ্যানভিল আকৃতি ধারণ করে। গ্রুপেলগুলি নিচের দিকে ঝরে পড়ে বা বায়ুস্রোতে মেঘের নিচের অংশে বাধা পায়। ঊর্ধ্বমুখী বায়ুর দ্বারা বরফ কণাগুলি মেঘের উপরের অংশে যাবার সময় গ্রুপেলগুলির সঙ্গে সংঘর্ষে ধনাত্মক বা পজিটিভ চার্জ গ্রহণ করে এবং গ্রুপেলগুলি ঋণাত্মক বা নেগেটিভ চার্জ বহন করে মেঘের নিচের অংশে অবস্থান করে। এইভাবে বজ্রগর্ভ মেঘের মধ্যে উপরের স্তরে ধনাত্মক বা পজিটিভ ও নিচের স্তরে ঋণাত্মক বা নেগেটিভ বৈদ্যুতিক চার্জের সঞ্চার ঘটতে থাকে। বজ্রবিদ্যুৎ সৃষ্টি হওয়ার জন্য দুটি প্রাথমিক শর্তের প্রয়োজন হয়, যথা 1 নম্বর, বায়ুস্তরে দুটি অঞ্চলের মধ্যে যথেষ্ট পরিমাণে উচ্চ বিভব পার্থক্য বা হাই পোটেন্সিয়াল ডিফারেন্স থাকতে হবে এবং উচ্চমানের রোধকের অবস্থান থাকতে হবে, যাতে খুব সহজে বিপরীত বৈদ্যুতিক চার্জগুলি বিনা বাধায় পরস্পর ভারসাম্য অবস্থায় আসতে না পারে। বায়ুমণ্ডল এই রোধের ভূমিকা পালন করে। পৃথিবীতে থাকা পজিটিভ চার্জ ও মেঘের মধ্যে থাকা নেগেটিভ চার্জ, এই দুই বিপরীত ধর্মী বৈদ্যুতিক চার্জের জন্য বায়ুমণ্ডলে একটি বৃহদাকার বৈদ্যুতিক ক্ষেত্র বা ইলেকট্রিক্যাল ফিল্ডের সৃষ্টি হয়। যখন বজ্রগর্ভ মেঘ আকাশে ভাসমান অবস্থায় থাকে, তখন মেঘের নিচে থাকা ঋণাত্মক বৈদ্যুতিক চার্জগুলি পৃথিবীর ধনাত্মক বৈদ্যুতিক চার্জকে প্ররোচিত বা ইনডিউসড করে। এর ফলে মেঘ ও পৃথিবীর মধ্যে একটি বৈদ্যুতিক ক্ষেত্র সৃষ্টি হয়। এই বৈদ্যুতিক ক্ষেত্রের শক্তি নির্ভর করে মেঘের নিচে সৃষ্ট ঋণাত্মক চার্জের উপর।
মেঘের মধ্যে ঋণাত্মক চার্জ যত বেশি হবে এই বৈদ্যুতিক ক্ষেত্রও তত বেশি শক্তিশালী হবে। লাইটনিং মূলত তিন ধরনের, আইসি অর্থাৎ ইন্টার ক্লাউড লাইটনিং, সিসি অর্থাৎ ক্লাউড টু ক্লাউড লাইটনিং, সিজি অর্থাৎ ক্লাউড টু গ্রাউন্ড লাইটনিং। ইন্টার ক্লাউড লাইটনিংয়ের ক্ষেত্রে মেঘের মধ্যে লাইটনিং প্রক্রিয়া চলতে থাকে, বজ্রগর্ভ মেঘের উপরের অংশে অর্থাৎ অ্যানভিল অংশে এই লাইটনিং চলতে থাকে। এক্ষেত্রে আমরা কেবলমাত্র আলোর ঝলক দেখি মাত্র, কিন্তু কোনোরূপ শব্দ শুনতে পাওয়া যায় না। আর ক্লাউড টু ক্লাউড লাইটনিং হলো এই লাইটনিং আকাশে ভাসমান দুটি বজ্রগর্ভ মেঘের মধ্যে ঘটে থাকে, এক্ষেত্রে আমরা বিদ্যুতের চমক ও শব্দ উভয়ই শুনতে পাই বা বুঝতে পারি। ক্লাউড টু গ্রাউন্ড লাইটনিং হলো অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই লাইটনিংয়ের ক্ষেত্রে মেঘের নিচের দিকে থেকে নেমে আসা স্টেপড লিডার ভূপৃষ্ঠ থেকে উঠে আসা আপওয়ার্ড স্ট্রিমারের সঙ্গে মিলিত হয়। স্টেপড লিডার হলো বহু শাখা প্রশাখায় বিভক্ত বৃক্ষরূপী উভমুখী আয়নিত বায়ুপথ। এই স্টেপড লিডার ধনাত্মক বা পজিটিভ এবং ঋণাত্মক বা নেগেটিভ ধর্মী হয়ে থাকে। পজিটিভ লিডারের শেষ অংশ নেগেটিভ দ্বারা পূরণ হয় আর নেগেটিভ লিডারের শেষ অংশ পজিটিভ দ্বারা পূরণ হয়। এই প্রক্রিয়া যখন চলতে থাকে তখন হয় ক্লাউড টু এয়ার ফ্ল্যাশ হবে অথবা ক্লাউড টু গ্রাউন্ড ফ্ল্যাশ হবে। মেঘের মধ্যে সৃষ্টি হওয়া লিডার তাদের শেষ অংশে আয়ন জমা করে, ফলে আয়নের অত্যধিক গতিশীলতা ও চাপে লিডারটি ক্রমশ বহু শাখা প্রশাখায় বিভক্ত হয়ে বৃক্ষ বা গাছের ন্যায় গঠন সম্পন্ন করে। যখন একটি স্টেপড লিডার ভূপৃষ্ঠের কাছাকাছি এসে পৌঁছায় তখন ভূমিতে থাকা ধনাত্মক চার্জ তার শক্তি বৃদ্ধি করে ও ইলেকট্রিক্যাল ফিল্ডের বিস্তার ঘটায়। ভূপৃষ্ঠের বড় বড় গাছপালা, উঁচু উঁচু বাড়ি ইত্যাদির মধ্যে ভূপৃষ্ঠীয় বৈদ্যুতিক ক্ষেত্র বা ইলেকট্রিক্যাল ফিল্ড বেশি শক্তিশালী আকার ধারণ করে। বৈদ্যুতিক ক্ষেত্রের শক্তি প্রচণ্ড পরিমাণে বেড়ে গেলে তখন ধনাত্মক চার্জগুলি অর্থাৎ পজিটিভ চার্জগুলি সরু আয়নিত পথে ওপরের দিকে উঠে আসতে থাকে, একে আপওয়ার্ড স্টিমার বলে। দুই বিপরীতধর্মী বৈদ্যুতিক চার্জের মধ্যে ইলেকট্রোস্ট্যাটিক ডিসচার্জের মাধ্যমে বিস্তৃত অঞ্চল জুড়ে বা ইলেকট্রোস্ট্যাটিক রেডিয়েশন শুরু হয়। এই অঞ্চলে ইলেকট্রনগুলির অতি দ্রুততার জন্য বায়ুর এই অংশে থাকা অণুপরমাণুগুলি প্রচণ্ড উত্তপ্ত হয়ে ওঠে, যা দৃশ্যমান আলো বা বিদ্যুতের ঝলকের সৃষ্টি করে। লাইটনিংয়ের ফলে প্রায় 27,000 থেকে 30,000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার সৃষ্টি হয়, যা সূর্যের পৃষ্ঠীয় তাপমাত্রার প্রায় 5 গুণ। এই পরিমাণ উষ্ণতায় বায়ুর কণাগুলি অতি দ্রুত উত্তপ্ত হয়ে প্রসারিত হয়, যার ফলে পার্শ্ববর্তী অপেক্ষাকৃত শীতল বায়ুকণার ওপর প্রচণ্ড পরিমাণ চাপের সৃষ্টি হয়। লাইটনিং স্ট্রাইক অঞ্চলে প্রচণ্ড উষ্ণতা ও চাপের কারণে বায়ুর অতি দ্রুত সম্প্রসারণের ফলে বজ্রধ্বনি বা থান্ডার সৃষ্টি হয়। লাইটনিংয়ের আলো আমরা আগে দেখি ও পরে বজ্রের ধ্বনি শুনতে পাই। কারণ হলো আলোর গতিবেগ প্রতি সেকেন্ডে প্রায় 300,000 কিলোমিটার এবং শব্দের গতিবেগ প্রায় 300 মিটার প্রতি সেকেন্ড। আলো দেখার 3 সেকেন্ড পর যদি আমরা বজ্রধ্বনি শুনি তাহলে বজ্রপাতের দূরত্ব হবে প্রায় আমাদের থেকে 1 কিলোমিটার। যদি পৃথিবীতে ঘটে যাওয়া বজ্রবিদ্যুৎগুলির বেশিরভাগটাই উভয় ক্রান্তীয় অঞ্চলের মধ্যে দেখা যায়, প্রতিটি লাইটনিংয়ের ক্ষেত্রে প্রায় 7 কিলোগ্রাম নাইট্রোজেন অক্সাইড উৎপন্ন হয়। লাইটনিং বায়ুমণ্ডলের নাইট্রোজেন অক্সাইডের মাত্রা প্রায় 90% এবং ওজনের মাত্রা প্রায় 30% বৃদ্ধি করে। একবার বজ্রপাতের ফলে প্রায় 1 গিগাজুল শক্তির মুক্তি ঘটে এবং বিদ্যুতের পরিমাণ হয় প্রায় 100 মেগাভোল্ট আর কারেন্টের পরিমাণ হয় প্রায় 30,000 অ্যাম্পিয়ার। সুতরাং এই পরিমাণ শক্তিকে যদি আমরা ধরে রাখতে পারি তাহলে আমাদের বিদ্যুতের যোগানে অনেক সহযোগিতা হবে। কিন্তু বর্তমানে এই বিদ্যুৎকে ধরে কাজে লাগানোর মতো প্রযুক্তি বিজ্ঞানীরা এখনও পর্যন্ত আবিষ্কার করতে পারেননি, তবে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন, হয়তো আগামী কোনো এক সময় এই কাজ সম্ভব হবে।